বেশ কিছুদিন ধরেই পাকিস্তান ক্রিকেট আঙ্গন মাতিয়ে রাখছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এবার সেই সঙ্গে যোগ হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজাও। স্থানীয় এক টিভি চ্যানেলের দেয়া সাক্ষাৎকারে বাবর আজমকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলায় শোয়েবের উপর চটেছেন পিসিবির সাবেক বস। কিছুদিন আগে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে উদ্দেশ্য করে শোয়েব বলেছিলেন, বাবর আজম পাকিস্তানের ব্র্যান্ড হওয়া উচিত ছিল, কিন্তু সে তা হতে পারেনি, কারণ সে মিডিয়ার সামনে কথা বলতে পারে না। সে সাক্ষাৎকারে বাবরের ইংরেজিতে কথা বলার দক্ষতা নিয়েও মন্তব্য করেন তিনি। শোয়েব আখতারের এমন মন্তব্যের পরেই চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শোয়েব বেশ কিছুদিন ধরে মিডিয়ার আলোচনায় নেই, তাই আলোচনায় আসার জন্যই এমন কথা বলছেন বলে মন্তব্য করেন সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। শোয়েব আখতার ইদানিং পর্দার সামনে আসতে পারে না, টিভির পর্দার আসার জন্যই বাবরকে নিয়ে এমন মন্তব্য করে আলোচনায় আসতে চায়। বাবর আমাদের সুপারস্টার, সে বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান, মিডিয়া সামাল দেওয়ার বিষয়টাও সে দিন দিন উন্নতি করছে। আকমল ছাড়াও শোয়েবের মন্তব্যে চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। পাকিস্তানের স্থানীয় এক সংবাদ মাধ্যমে শোয়েব ভুল ধারণা নিয়ে চলা একজন মানুষ বলে মন্তব্য করেছেন তিনি। কিছু মানুষের ভুল ধারণা থাকে, শোয়েব আখতার তেমনই একজন মানুষ। ওর সঙ্গে কামরান আকমলের একটা সমস্যা ছিল, শোয়েব সবসময় চায় সবাই ব্র্যান্ড হোক, কিন্তু আমার মতে ব্র্যান্ড হওয়ার আগে সবাইকে ভালো মানুষ হওয়া উচিত। এছাড়াও রমিজ বলেন, প্রকাশ্যে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। তামিম হোসেন, সময় সংবাদ।